অ্যালোভেরা দিয়ে রূপচর্চা ও এর উপকারিতা সম্পর্কে জানার আগ্রহ আমাদের অনেকেরই, বিশেষ করে মেয়েরা প্রতিনিয়ত গুগলে বিষয়টি অনুসন্ধান করে চলেছেন। চলুন তাহলে প্রিয় দর্শক মন্ডলী এক নজরে দেখে নেওয়া যাক অ্যালোভেরা দিয়ে রূপচর্চা ও এর উপকারিতা। ইংরেজিতে এই উদ্ভিদের নাম অ্যালোভেরা বলা হলেও গ্রামগঞ্জে আমরা সবাই কিন্তু ঘৃতকুমারী নামেই ডেকে থাকি। অ্যালোভেরা একটি প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ, বিভিন্ন প্রকার অ্যামিনো অ্যাসিড ও ভিটামিনের সংমিশ্রণে রয়েছে এতে। অ্যালোভেরার গুণাগুণ অনেক, বাজারে অ্যান্টিকেল আমরা অ্যালোভেরা দিয়ে রূপচর্চা ও এর উপকারিতার সম্পর্কে জানার চেষ্টা করব। নিজেকে আকর্ষণীয় করে তুলতে আপনি এই প্রাকৃতিক উদ্ভিদের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। অ্যালোভেরা শুধু ত্বকের উজ্জ্বলতা আনে তা নয়, নানা ধরনের স্কিন প্রবলেম থেকেও ত্বককে সুরক্ষা রাখে। এই উদ্ভিদে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে প্রাকৃতিক এই উদ্ভিদ দ্বারা বিভিন্ন প্রকার বিউটি প্রোডাক্ট তৈরি করা হয়। তাছাড়া এই উদ্ভিদে রয়েছে ম্যানাস, ল্যাকটিন, পলিস্যাকারাইড ইত্যাদি, যা ত্বক ঠিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কম খরচে লাভজনক হওয়ার আশায় আমাদের দেশে অনেকেই কৃষকেরা এই ব্যবসায় খুঁজছেন, ফলে তারা লাভবান হচ্ছেন। এই উদ্ভিদ প্রচুর কার্যকরী হওয়ায় নার্সারিতে সহজেই এই গাছের চারা পাওয়া যায়। বাড়ির আঙিনায় টবে বা ছাদে উপযুক্ত মাটি পেলে সহজে এই গাছের চারা লাগিয়ে অ্যালোভেরা চাষ করা যেতে পারে। চলুন প্রিয় দর্শক মন্ডলী তাহলে জেনে নিই মুখে অ্যালোভেরার ব্যবহারের নিয়ম, অ্যালোভেরা দিয়ে রূপচর্চা কিভাবে করবেন, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি ও ত্বক ভালো রাখতে অ্যালোভেরার বিকল্প নাই, ভিন্ন ভিন্ন উপায়ে মুখে অ্যালোভেরা ব্যবহার করা যেতে পারে। প্রথমত অ্যালোভেরা এবং মাটি, বাটি মুলতানি মাটির সাথে পরিমাণ মতন অ্যালোভেরার জেল ও কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে পেস্ট আকারে এক প্রকার উপাদান তৈরি হয়, যা মুখে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত অ্যালোভেরা এবং শসা, পরিমাণ মতো অ্যালোভেরার সাথে এক চা চামচ শসার রস, দুটি উপাদানের একত্রে করলে যে উপাদান তৈরি হয় সেটি মুখে লাগিয়ে 15 মিনিট পর ধুয়ে ফেলুন, দেখবেন নিমিষে আপনার মুখের ময়লাগুলো দূর হয়ে গেছে। নাম্বার 3, অ্যালোভেরা এবং মধু, অ্যালোভেরার সাথে মধু মিশিয়ে এক ধরনের ফেস মাস্ক তৈরি করা হয়, যা ত্বকের তেলতেল ভাব কমাতে সহযোগিতা করে, ফলে ত্বক সুন্দর থাকে। 4, অ্যালোভেরা এবং লেবু, যাদের স্কিন শুকনো তাদের জন্য এই ফেসিয়াল একেবারেই উপযুক্ত। আগে বলেছে অ্যালোভেরা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, দা বোরনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অবশ্যই আপনি এই ফেস প্যাকটিও ব্যবহার করে দেখবেন, দেখবেন আপনার বোরন নিমিষেই দূর হয়ে গেছে। 5, অ্যালোভেরা এবং নিম পাতা, পরিমাণ মতো অ্যালোভেরার সাথে কয়েক ফোঁটা নিমের পাতার রস নিয়ে এক প্রকার ফেস ওয়াশ তৈরি করা হয়, যা স্কিনে শুষ্কতা দূর করতে সহযোগিতা করে। তো প্রিয় বন্ধুরা, অ্যালোভেরা দিয়ে রূপচর্চার এর উপকারিতা ব্যাপক। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক চুলের যত্নে অ্যালোভেরা কি বিশেষ ভূমিকা পালন করে থাকে। চুলের যত্নে অ্যালোভেরা, অ্যালোভেরা দিয়ে রূপচর্চা। চুল পরিষ্কার রাখতে শ্যাম্পুর বদলে অ্যালোভেরা হেয়ার প্যাক ব্যবহার করা যেতে পারে। নারিকেলের তেল, লেবুর তেল ইত্যাদির সাথে অ্যালোভেরা মিশিয়ে ব্যবহার করা যাবে, এতে চুল কিন্তু সতেজ থাকবে। আপনার কি চুল পড়ে যাচ্ছে, সমাধান খুঁজছেন? প্রাকৃতিকভাবে এই সমাধান বের করতে চাইলে অ্যালোভেরার জেল ব্যবহার করুন। অ্যালোভেরার জেল মাথায় দিয়ে 1 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন, তাহলে চুল পড়া বন্ধ হয়ে যাবে। অ্যালোভেরার জেল, টক দই, কাঁচা ডিম ইত্যাদি মিশিয়ে চুলের প্যাক তৈরি করতে পারবেন। এইগুলো নিয়মিত ব্যবহারের ফলে আপনার চুল দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে। চুলের সুস্থ সবল বাড়াতে অ্যালোভেরার সাথে আমন্ড অয়েল ব্যবহার করা যেতে পারে। চুলের ঝলমল ভাব আনতে অ্যালোভেরা ব্যবহার করা যেতে পারে। আমরা জানি সূর্যের ক্ষতিকর রশ্মি ও ধুলাবালির কারণে আমাদের চুল রুক্ষ হয়ে যায়, ফলে চুল ভেঙে পড়ে। অ্যালোভেরা কন্ডিশনার ব্যবহার করলে এই সমস্যা দূর হতে পারে। খুব সহজে বাসায় বসে এই কন্ডিশনার তৈরি করে ফেলতে পারেন। এই জন্য আপনাকে যা করতে হবে তা হলো, প্রথমে একটি পাত্রে নির্দিষ্ট পরিমাণ অ্যালোভেরার জেল নিন, তারপর সে পাত্রে একটি লেবু কেটে রসগুলো অ্যালোভেরার সাথে মেশান। মেশানো হয়ে গেলে 3-4 ফোঁটা নারিকেলের তেল পাত্রে দিয়ে ব্যাস, তৈরি হয়ে গেল অ্যালোভেরার কন্ডিশনার। অ্যালোভেরা দিয়ে রূপচর্চা ও উপকারিতা সম্পর্কে আমরা উপরে আলোচনা করেছি, এবার চলুন জেনে নিই স্বাস্থ্য রক্ষায় অ্যালোভেরা কি বিশেষ ভূমিকা পালন করে, সেই সম্পর্কে আমি আস্তে আস্তে বলবো। আমাদের দেহ সুস্থ রাখতে অ্যালোভেরা বিশেষ ভূমিকা পালন করে থাকে। অ্যালোভেরা ঔষধি গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ। অ্যালোভেরা রক্তচাপ কমাতে সহযোগিতা করে, রক্তে কোলেস্টেরলের হার কমায়। আমরা আগেই জেনেছি অ্যামিনো অ্যাসিড সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান বিদ্যমান রয়েছে এই ভেষজ উদ্ভিদে।
অ্যালোভেরা দিয়ে রূপচর্চা ও এর উপকারিতায় অ্যালোভেরার জুস মানসিক চাপ, ক্লান্তি, শরীরের ধকল ইত্যাদি দূর করে মনকে সতেজ ও প্রফুল্ল রাখে। প্রিয় দর্শক মণ্ডলীর পরিশেষে একটি কথা বলতে চাই, অ্যালোভেরা দিয়ে রূপচর্চা ও এর উপকারিতা সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গিয়েছেন। শরীরে ব্যবহারের পাশাপাশি এই উদ্ভিজ্জ খাদ্য হিসাবেও গ্রহণ করা যায়। অ্যালোভেরা খেলে পেট খারাপ ও অনিদ্রাজনিত রোগ ভালো হয়, পাশাপাশি শরীরের বেশ কিছু উন্নতিও সাধিত হয়। অতএব রূপচর্চা ও শারীরিক সৌন্দর্য বৃদ্ধিতে এই উদ্ভিদটি হতে পারে আপনার সহায়ক। অবশ্যই এটি খাওয়ার আগে এবং ফেস প্যাকগুলো বানানোর আগে একটি ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, তাহলে অনেক সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন।